কাম শুভ কি বলবো শুভ রাত, সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে চুল ড্রাই করার জন্য। দেখো ভেজা চুল, আর হচ্ছে ড্রাই করবো চুলের ওয়েট হেয়ার প্লাস হেয়ার কম্বো প্লাস হচ্ছে কীভাবে ড্রাই করছি আর কীভাবে হচ্ছে রনি করছি সেটাই দেখাবো। তোমরা দেখতে থাকো, দেখো শত শত চান করে এসেছি। বন্ধুরা তো মুখে একটু ক্রিম মেখে তারপরেই তো করবো, একটু ততক্ষণে ড্রাই ড্রাই হয়ে যাবে, বুঝেছো? তোমার সাথে থাকো। হ্যাঁ তো বন্ধুরা চলে এসেছি, আমরা মুখের মধ্যে খেয়েছি। কেমন করছি বলো তো, দার্জিলিং এর যেমন একটু মুখের মধ্যে খেয়েছিলে না, দার্জিলিং এর বৌরা বলো আর মেয়েরা বলো একটু খেয়েছি, কিন্তু যাই হচ্ছে চা বানাই চা সেরকম করে নিয়েছি। দেখো চুলটাকে করে নিয়ে এবার চুলটাকে তোমাদের দেখাচ্ছি, কিন্তু জলটা কিন্তু শোক করে নিবে কার্টন তাওয়াল, বুঝেছো বন্ধুরা? ঠিক করে নিয়েছি মধ্যে, নাহলে ভালো লাগছে না দেখতে। কার্টন তাওয়াল দিয়ে পুরো ভরে গেল, কেমন দেখো ড্রাই হয়েছে, একদম শুকনো হয়ে গেছে চুল, চুলটা জল ভেজা কতটা দেখো ভেজা। অবস্থা দিচ্ছি তোমাদেরকে, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, দেখছো ভিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। হ্যাঁ সবাইকে স্বাগত আমার বাংলা চ্যানেলে। এবার একটু ভাগ করে নিচ্ছি, করে নিয়ে এইভাবে করলে খুব সুন্দর চুলের জল একদম ড্রাই হয়ে যাবে একদম। একে তো গরমের দিন ঘেমে যায় চুল, জল থাকলে ভেজা ভেজা থাকলে আরও চুল পোড়া নষ্ট হয়ে যায়, ওই জন্য সবসময় চুলটাকে শুকনো করে নাও। ওকে হ্যাঁ হয়ে গেছে, এবার চিরুনি করবো। হ্যাঁ কম্বিং, হেয়ার কম্বিং, দেখো আজকে রেড কালারের নিয়ে এসেছি, এটা ছিল বাড়িতে কিন্তু অনেকদিন কোথায় রেখেছিলাম, আজকে পেয়েছি এটাই দেখাবো, বুঝেছো বন্ধুরা? আচ্ছা আমি এটা করছি, খুব গরম, ফ্যান চালালে আওয়াজ যাবে না তোমাদের কাছে, তার জন্যই ফ্যান চালাচ্ছি না, ঠিক আছে? এই দেখো টিপিটাকে ভাঁজ পাকিয়ে নিচ্ছি আগে, তারপরে থেকে দুই ভাগ করে নিচ্ছি। ওকে তাহলে কিন্তু চুল বেশি পড়বে না, চিরুনি করতেও সুবিধা। এইভাবে হাতে নিয়ে এরকম করো, আর যদি পিছন থেকে একবার এইভাবে করো, যাদের বড় চুল ঘন চুল এইভাবে, কিন্তু চিরুনির আগে দেখো একটাও চুল নেই, একদমই নেই, বুঝেছো? তো এইটাও এম করে করছি দু সাইডে, একদম এর আগে আমি দিয়েছি ভিডিও, তোমরা অবশ্যই ভিউ নাও, ভিউ নাও, শেয়ার করো, অনেক শেয়ার করো বন্ধুরা। কেমন ভিডিও তোমাদের পছন্দ অবশ্যই কমেন্ট করবে, দেখো একটাও চুল নেই, একটাও না, সত্যি অন গড বলছি, ঠাকুর ঘরে আছি। তো বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কিন্তু করবে, প্লিজ প্লিজ শেয়ার করো। আর আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আমার ভালো ভালো ব্লগ এই চ্যানেলে দেখতে পাবে, দা ডেলি বিথ দিদি, আর লাস্ট চ্যানেল ফার্স্ট চ্যানেল মাই সেলফ ব্লগ। তো আজকের মতন এখানেই আসছি বন্ধুরা, দেখো কত তরতাজা একদম ঝরঝরে চুল, যাকে খুব সুন্দর হয়েছে একদম ড্রাই, এই গরমের দিনে চুলকে সবসময় ড্রাই রাখাই ভালো। ওকে তো আজকের মতন আসছি, বাই।